75 বছর বোধহয় রানিং ফেলু মোদক রিশরা অমিতাভ সিক্স জেনারেশন অমিতাভ দে আমার ছেলে হয়েছে হয়তো সে যদি কারণ কারবারে বসে তো সে হবে সে হেরিটেজ ছেড়ে যাবে কোথায় তো এটাই অনেক বড় জিনিস দোকানটা কি করে শুরু হয়েছিল অত বছর আগে বলা যায় যে তখন মানে চারিদিকে যেটুকু শুনেছি রাস্তাগুলো সেই খোয়ার ছিল গাড়ি চলতো এরকম কিছু আমার দাদুর দাদুর নাম ছিল ফেলু মদ ওটাকে নিয়ে আর আমাকে অব্দি হচ্ছে পাঁচ জেনারেশন তার আগেও ছিল না তার আগেও ছিল দোকানটা তো কিছু কিছু ইতিহাস আমাদের কাছে থাকে না তখনকার তার ব্র্যান্ডিং শুরু হয়েছে ফেলু মদক উনি নিজে যখন বাবার থেকে কাজ শিখেছেন করেছেন তারপর কোথাও যখন মনে হয়েছিল যে দোকানে একটা নাম দিই বা কিছু দিই যেটা থেকে দোকান চিনবে তো তখন উনি নিজের নাম দিয়েছিলেন সেই বংশ পরম্পরা হিসেবে কিছু কিছু এখনও অবধি রয়েছে মিষ্টিগুলো চলে আসছে গজা লবঙ্গলতিকা লবঙ্গলতিকা খুব ভালো হয়ে ইংরেজদের থেকে শেখা তার রেসিপিটা যার জন্য এখন লাল রংটাকে আমরা ব্যবহার করি কালার সেগুলো আলাদা পার্ট অনেক পুরনো পুরনো মিষ্টি রয়েছে তো ঠাকুরের কিবা প্রত্যেকটা জেনারেশনকে শিখিয়ে আসছে কিছু রেসিপি কিছু ধারা কিছু গোপন জিনিসপত্র তোমরা শিখিয়ে আসছো যেটা তোমরা বলবে আচ্ছা ঠিক আছে বলবো এরকম কোনো ব্যাপার নেই আর এইভাবেই চলে আসছে সব কিছু কোনো এক্সপেনশনের প্ল্যান কলকাতা থেকে বা অন্য কোনো জায়গা আছে কিন্তু সবথেকে বড় যেটা প্রবলেম হচ্ছে আমাদের প্রোডাক্ট খুব পেরিসেল রাইট আয়ুও খুব কম বলা যায় 6 থেকে 8 ঘন্টা মাত্র আয় কলকাতা এখান থেকে যেতেই সময় লাগে 2 ঘন্টা আচ্ছা তার অর্ধেক আয়ু সেটাও একটা মুশকিল কিছু পেরিশেবল আইটেম কোথাও কিছু যেমন আছে মানে আমরা কলকাতা থেকে এক্সপেক্ট করতে পারি না হলে আসলে চাপ হয়ে যায় খুব তাড়াতাড়ি আমাদের ইচ্ছা আছে এবং সবটাই নির্ভর করছে আমাদের সময় সুযোগের উপর করবো অনেক কাস্টমার আছে পুরোনো দিনের যারা এখনো আসতে পারে না বলে আমাদের এত দূরে আসতে পারছে আমরা নিশ্চয়ই করবো ঠিক আছে থ্যাংক ইউ ওর যেটা দেখাচ্ছে ফেলু মোদকে তো মেন মিষ্টি তৈরির কাজটা অটোমেটেড এটা হচ্ছে রাবড়ি তৈরির মেশিন মানে রাবড়িটা তৈরি হয়ে গেছে এখন মেটেরিয়ালটা নেই অমিতাভ কীভাবে কাজ করে এই মেশিনটা খুব ভালো বাট সবার আগে একটা জিনিস বলি কেন মেশিন লাইনে এসেছি আচ্ছা তো ফার্স্ট ইঞ্জিনিয়ারিং পাস করার পর সব থেকে আগে মনে হয়েছিল না যে আমাদের যেটা ট্র্যাডিশনাল কারবার হ্যাঁ কারবারের মধ্যে সব আছে কিন্তু কোথায় যেন সৌন্দর্য ব্যাপারটা নেই ঠিক যার জন্য অনেকে কি হয় কাজ করার পর সেটা ছেলেকে দেখতে লাগে কেমন প্লাস হচ্ছে যে একটা মিষ্টি হলো এমন একটা জায়গা ছিল না আমি যদি বলি আমি মিষ্টি হলাম তাহলে সবাই ভাবছে ভদ্র সমাজই কম মেনে নেয় একটা বলে মোটা ভুড়িওয়ালা গামছা পরা এটা বলতে চাইনি কিন্তু এটাই সত্যি এটাকে চেঞ্জ করতে গিয়ে এই জিনিসটা আজ যদি বলে যে হ্যাঁ চকলেটের ফ্যাক্টরি সে ফার্স্ট টাইম সফিস্টিকেটেড ব্যাপার স্যার অনেক কিছু ব্যাপার এই জায়গাটাকে চেঞ্জ করতে চেয়েছিলাম করতে গিয়ে আস্তে আস্তে দেখি অনেক বড় আমাদের এই শিল্পটা এই শিল্পটা কোথাও শেষ নেই খালি খুঁজে যাওয়া তোমাদেরই তো বোধ হয় প্রায় 150 বছরের 170 বছর 170 বছর আচ্ছা তো কি হয় দক্ষ লোক পাওয়া যায় অনেক সময় কারিগর ছুটতে থাকলে কোয়ালিটি বা টেস্ট নষ্ট হয়ে যায় ছুটিতেও থাকে পালিয়েও যায় পালিয়েও যায় সেই জন্য আমরা পুরো জিনিসটাকে যদি মেশিনারিজের মধ্যে করতে পারি এক স্ট্যান্ডার্ডে তৈরি হয়ে যায় স্ট্যান্ডার্ডাইজেশন বজায় থাকে ঠিক এটা রাবড়ি মেশিন আচ্ছা রাবড়িতে কি হয় যে গরুর দুধের রাবড়ি সবথেকে ভালো হয় মিষ্টি ব্যাপারটা আছে এবং এই রাবড়িতে দুধটা দেওয়ার পর কড়ার গায়ে আমরা একটা কাটি এবং হচ্ছে পাখা নাড়তে 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 কড়ার গায়ে শটটা তুলতে থাকি এও সেই কাজটাই করে যেখানে হচ্ছে কড়ার সাইডে দেখা যাচ্ছে সাইডে আস্তে 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 স্বরগুলো উঠে যায় এবং মাঝখানেতে রাবড়ি দুধটা থাকে আর হাতে পাখার বদলে উপরেতে আমরা ফ্যান লাগিয়েছি এই ফ্যানগুলো চলছে ঠান্ডা হচ্ছে চলতে ঠান্ডা হয় এবং রাবড়িটা তৈরি এবং শটটা এখান থেকে আলাদা করে আলাদা হয় আচ্ছা উপরে দুধটা ঘুরছে এই স্লাইডারটা শর্টটাকে আলাদা করে পাশে নিয়ে এই সিনটা দেখলে নর্মাল একটা বাঙালি উত্তেজিত হবে না এটা হতে পারে না আমরা সবসময় দেখে থাকি একটা কালো কড়াইতে একটা মোটা মতো লোক বসে ল্যাংচা ভাজছে বা পান্তুয়া ভাজছে অমিতাভরা এটাকে যেটা করে ফেলেছে এই ব্যাপারটাকে একটা অটোমেট করে ফেলেছে ল্যাংচা বা পান্তুয়া হ্যাঁ পূর্বপুরুষরা আমাদের শিখিয়ে গেছে যতক্ষণ দেখবে গায়ের রংটা বুড়ো আরশোলার গায়ের রঙের সঙ্গে সমান বুড়ো আরশোলার গায়ের রঙের মতো জিনিসটা হয়ে যাচ্ছে আচ্ছা তো এটাকেও সেইভাবে করা হয়েছে যে ভাজতে ভাজতে একটা সময় বুড়ো আরশোলার গায়ের রং আর ল্যাংচা কালো যাবে টেকনিক্যালি ব্যাপারটা কি আছে ঘিতে ছাড়ার পর তাকে কন্টিনিউ ঘুরিয়ে যেতে হয় যাতে তার একদিকটাই শুধুমাত্র ভাজা না হয় পুরো দিকটাই সমান হবে মানে টেকনিক্যালি একটা সময় একটা লোককে কন্টিনিউয়াসলি এটা করতে হবে কারণ এর মধ্যে কি হয় এটা পুরোটাই রাউন্ড টাইপের ল্যাংচা কালোজাম পান্তুয়া পুরো জিনিসটাই রাউন্ড তো এবার এই রাউন্ডটা করতে গেলে এইগুলো লাগে এক জায়গায় রস আগে তৈরি করে নিতে হয় রসটা এখানে তৈরি হচ্ছে তারপর ভাজার পর আমরা সেটাকে রসের মধ্যে ডোমানো হয় বা চান করানো হয় আচ্ছা
এইটা এবার এখান থেকে ইয়েগুলো বেরিয়ে আসছে, পান্তুয়াগুলো ল্যাংচাগুলো চলে, এই ল্যাংচাগুলো বেরিয়ে আসছে। এখানকার ল্যাংচাটা বোধ হয় ওই আমরা যেটা রানাঘাটে যুবময়রা টাইপের দেখেছি, একটু বেটে মোটা বেটে মোটা টাইপের তাকিয়া ল্যাংচা। তাকিয়া ল্যাংচা পুরোনো দিনে বলা হতো তাকিয়া ল্যাংচা। আচ্ছা, ল্যাংচা একটা সাধারণত দেখা যায় শক্তি করে হয়, তোতাপুলি টাইপের, মানে দুদিকটা একটু সরু টাইপের, মাঝখানটা মোটা, ঠিক আবার তাকিয়া ল্যাংচা। যে ল্যাংচা ভাজছে এর খুব ইন্টারেস্টিং আমাদের কি নাম, এটার নাম হচ্ছে দেবনাথ সাঁতরা। দেবনাথ সাঁতরা, দেবনাথ বাবু কি আছে, খুব ছোটবেলায় আমাদের কাছ থেকে এসছে। আচ্ছা, আর ও বলা যেতে পারে কোনো কথা বলতেই পারে না, কানে শুনতেও পায় না। আচ্ছা, মানে যাকে চলতি কথায় মূল বা পুঁথি বলা যায়, কিন্তু সেটা নয়, আমাদের কাছে একটা শিল্পী। ঘরে তৈরি হয়েছে, পূর্বপুরুষরা করেছিল, ছোট থেকে শিখেছে, এবং সেই গজাটাকে তার স্বাদ সবকিছু সব ওর হাতেই মেনটেন হয়। আচ্ছা, তো এটা একটা বড় পাওনা আমাদের কাছে, আর এটা আমার বাবারও একটা বড় জিনিস যে তৈরি করে, এটা ভাজা হয়ে এই রসে চলে গেল, ল্যাংচা রেডি। গল্প ইজি ভাবে তৈরি করা হচ্ছে, প্রথম রসগোল্লার মেশিন, প্রথম রসগোল্লার মেশিন, বিশ্বের প্রথম রসগোল্লার মেশিন আমরা এখন ফেলু মোদকে। এখানে রসগোল্লা যায়, এখানে রসগোল্লাটা যেমন পাকানো হয় ওইরকম অটোমেটিক পাকাতে থাকবে। আচ্ছা, ওখান থেকে ছানাটা মাপ করে কেটে যাবে, ওর সেন্স আছে, সেন্সার অনুযায়ী ও কাটতে থাকবে, সে 10 গ্রাম হোক, 20 গ্রাম হোক, রাজভোগ, রসগোল্লা, ল্যাংচা, সে যেরকম ডিসাইড করে সেট করে দেওয়া হতে থাকবে। ঘন্টায় 3,620 হবে। এখান থেকে এই ছানা ঢুকলো, এখান থেকে কাটিং হয়ে বেরোতে লাগলো, কাটিং অটোমেটিক, কাটিং অটোমেটিক, অটোমেটিক সেন্সার নিয়ে এই রোলার বেল্টে এসে এইখানে রসগোল্লাটা গোল হচ্ছে, ভেরি গুড, গোল হয়ে সে এখান থেকে এসে কোথাও একটা নিচে পড়ছে। ঘন্টায় 3,600 পিস, একদম ঠিক। সব থেকে বড় কথা, এর মধ্যে কোনো আঙুলের টাচ লাগছে না, অনেক হাইজিনিক্যালি তৈরি হচ্ছে। এর সিল যেগুলো থাকে তার জন্য লংজিভিটি কমে যায়, দেখা যায় গরমকালে রসগোল্লা কিনে নিয়ে গেলাম একদম একদম 2-4 ঘন্টা। সব থেকে বড় বাচ্চা শিশুদের অসুস্থ লোকের জন্য খাওয়ার কোনো অসুবিধা নেই, সে নিশ্চিন্তে খেতে পারে। বয়লার, বয়লার, বয়লার পার্টটা কেন এনেছি, অ্যাকচুয়ালি মিষ্টিতে খুব আগে ছিল না ইনডাইরেক্ট হিট, ঠিক, ইনডাইরেক্ট হিটের কাজ যেমন হচ্ছে কয়লার উনুনে দেখা যেত, যেমন গ্যাসের উনুনে যে হুট করে হিট দিয়ে দিলাম মিষ্টি তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলি ঢিমে আছে, ঢিমে আছে, আমরা কাঠ কয়লা বা কয়লার মধ্যে করতাম, কিছু কিছু ক্ষেত্রে উপরে আবার আমরা লোহার একটা পাত দিয়ে তার উপর বিরিয়ানি যেভাবে বানাই, এক্স্যাক্টলি, যেমন ইনডাইরেক্ট হিটে মিষ্টি একটা আলাদা টেস্ট আছে। আচ্ছা, সেই টেস্টটাকে এখনকার গ্যাসের উনুনে ধরে রাখা সম্ভব নয়। কি মিষ্টি তৈরি হয় ইনডাইরেক্ট হিটের মধ্যে? ইনডাইরেক্ট হিটে যেমন খুব ভালো দানা পাকের সন্দেশ, আচ্ছা, খুব ভালো আবার কড়া পাকের সন্দেশও ঘিমে আছে অনেকক্ষণ ধরে মার দিতে পারে, যার জন্য তৈরি করা হয়েছে বয়লার কে। এই বয়লার, এই হচ্ছে বয়লার, এই বয়লারটা বেসিক্যালি এর মেকানিক্যালি জিনিসটা যেটা আছে, যে গরম স্টিম আসে এর মধ্যে, ঠান্ডা হওয়ার পর জল হয়ে আবার যায়, আবার স্টিম এসে তৈরি। আরেকবার বলবো একটু, গরম জল যখন 99 ডিগ্রি টেম্পারেচার তখন সে বাষ্প হয়ে যায়, স্টিম হয়ে এর মধ্যে আসছে কেটেলের মধ্যে, এসে সে প্রোডাক্টকে গরম বা হিট দিতে সাহায্য করছে, যখন সে ঠান্ডা হয়ে সে আবার জল হিসেবে ব্যাক করে। ওকে, খুব সাধারণ এর হিসেবটা, কিন্তু তাতে খুব সুবিধা হয়ে সব থেকে বড় কথা, যে মানুষটি কাজ করবে তার গায়ে কোনো হিট লাগবে না, সে অনেক আরামে, মানে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি, ভালো জামা প্যান্ট পরে যেতে থাকে, দেখতে ভালো লাগে, আর তাছাড়াও সে নিজে অনেক মানুষের ভালোভাবে কাজ করে, যার জন্য আমি অনেক মানে আপগ্রেডেড লোককেও কাছে পাবো। ঠিক আছে, এইবার যে সময় এসেছে মিষ্টির লাইনে কারিগর হতে গেলে একটু ইঞ্জিনিয়ারিং পার্টটাও তাকে জেনে রাখতে, জেনে রাখতে হবে, হয়তো আগামী দিনে আমরা আর বলবো না যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস, ইঞ্জিনিয়ারিং কোনো দক্ষতা থাকলে মিষ্টি লাগে আমাদের কাছে একটা বড় পাওয়া। দেখলাম এবার অমিতাভ, দেখো ব্যাপারটা কি হয় ভেতরে, এই একটা সন্দেশ আমরা যখনই ভাঙছি ভেতর থেকে পুরো চকলেট সস বেরোচ্ছে, আরে জিও একদম, এটা যেমন চকলেটের হয় তেমনি হয় ম্যাঙ্গো, আবার শীতকালে নলেন গুড়, বাঙালির তো নলেন গুড় সব থেকে বেশি ভালো লাগে, নলেন গুড় ছাড়া আমরা সবাই খাই, আমাদের সবাই খাই, যে কোনো সবাই খাই, সবাই খাই, যে কোনো এর দেখি যে নলেন গুড়ের মিষ্টি সব থেকে ভালো। এই জিনিসটা কি হয় এই মিষ্টিটা কি হতো আগে
হাতে করে হয়তো আমরা তাল ছাঁচের ছাপে করতাম, যে কোনো ছাঁচে করতাম, কিন্তু সেটা দেখা যেত তার লংজিভিটিও কমে যেত, যেহেতু হাতের আর প্লাস সেই কারিগরটা না থাকলে কাজটাও হয়তো হতো না, আর পারফেক্ট কারিগর চেঞ্জ হলো, টেস্টও চেঞ্জ, টেস্টও চেঞ্জ হয়ে যেত। এটাকে আমরা কমপ্লিট মেশিনের মধ্যে তৈরি করতে পেরেছি, এই মেশিনটা পুরো জল ভরাটাকে মেশিনের মধ্যে এক্স্যাক্ট, যেটা আমরা চোকো ফ্যান্টাসি দেখা যায় কুকিজ পাওয়া যায় মার্কেটে, তারা যে মেশিন ব্যবহার করে ভিতরে লিকুইড ফিলিং এর জন্য, সেই মেশিনটাকে আমরা কনভার্ট করতে পেরেছি মিষ্টির মধ্যে। আচ্ছা, জাস্ট এই মেশিনটার কাজ হচ্ছে ভিতরে তো লিকুইড ফিলিং করতে করতে আচ্ছা দিয়ে শেপটা দিয়ে দেবে, শেপটা দিয়ে দেবে। এবার যেহেতু ওদের দেশে তৈরি কতটা কুকিজের মতন শেপ এসছে, কিন্তু এটা কুকিজ আগে নয়, সব থেকে আগে যে মোদক, বাংলার একটা মোদক মিষ্টি ছিল মাথার চূড়া টাইপের, যেটা গণেশ পুজোয় লাগে বা বিভিন্ন কাজে লাগে, তো এইটা দিয়ে মোদক মিষ্টিও খুব ভালো। আচ্ছা, কোন মেশিনে হয় এটা? এটা এই মেশিনটা আমরা দেখাচ্ছি, এই মেশিনটায় তৈরি হচ্ছে এই জল ভরা বা রস ভরা। আচ্ছা, এখান থেকে সেট আপ করতে হয়? হ্যাঁ, একদম একদম অ্যান্ড্রয়েড মোবাইলের মতন এটা সেট আপ করা, সমস্ত সেট আপ করার পর ইনপুট আউটপুট কী কী বেরোবে সব সেট করার পরই ও এখান থেকে এদিকে আম চলছে, এদিকে চকলেট চলছে, চকলেট চলছে, যে যেটা ফিলিং করতে চায়। আর এই কোয়াটার মধ্যে কি ফিলিংটা ভরে দেয়? ফিলিংটা ভরে দিচ্ছে, নিয়ে এখান থেকে রেডি হয়ে রোল হয়ে কনভেয়ার বেল্টে গিয়ে যে যে মিষ্টিগুলো হারিয়ে যাচ্ছে অমিতাবু, মানে তুমি বলছো তুমি অনেক রকম এখানে পুরনো হয়, পুরনো একদম, এই এতগুলো এখানে সাজানো আছে, কোনটা কি আবার একটু বলো? সব থেকে আগে প্রথম যেটা দেখছি এটা হচ্ছে ঝুড়ো দরবেশ বলা হয়, ঝুড়ো ঝুড়ো দরবেশ, খুব পুরনো কনসেপ্ট। আর দরবেশ মানে আমরা বুঝি কোনো অবাঙালি বা মারোয়ারির দোকানে পাকানো কোনো দরবেশ ওপরে ঘিয়ে, ওই রকম না, দরবেশ মানে ঝুড়ো, এটাই বাঙালি কালচার ছিল, যে দরবেশ মানে একটা আধটা কি খাবো, পুজোর দশমী করতে যাবো, দরবেশ মানে বেশ একদম অনেকটা করে থাকবে। তারপর সেটা নিকুতি, খুব ছোট ছোট নিকুতি, আমরা রানাঘাটে দেখি অন্যরকম, অন্যরকম, আর ছানতাই করে যেটা শুরু তৈরি হয়, বলে না যে যত 200 কিলোমিটার অন্তর অন্তর মানুষের খাবার খাবার পাল্টে যায়, রূপ তার সবকিছু চেঞ্জ হয়, এটা তো তারই কোনো প্রতিক্রিয়া, যে ওখানে একরকম নিকুতি এখানে ঠিক। এইটা চিত্রকূট, চিত্রকূট খুব পুরনো, চিত্রকূট মানে অ্যাকচুয়ালি স্কোয়ার টাইপের কোনো কিছু হয়, যে চিত্রর মতন কূট বা তার অন্যরকমের হচ্ছে। তারপরে ঝুড়ো পোদে, ঝুড়ো পোদে যেখানে খড়খড়ে ঝুড়ো পোদে, খুব শক্ত, মানে বহুদিন সাউন্ড আসবে একটা, বহুদিন, সবথেকে বড় কথা ঝুড়ো পোদের মধ্যে এই সাউন্ড আসা খুব দরকার, এক্স্যাক্টলি, তবে মনে হয় ঝুড়ো পোদে পারফেক্ট। বাড়িতে যেটা তৈরি হতো, হ্যাঁ, ওর মধ্যে জুমান দেওয়া থাকবে। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের লাঠি নিমকি, খুব পুরনো রেসিপি, খুব খাস্তা, খুব ক্রিস্পি ঘিয়ে ভাজা এই লাঠি নিমকি। ওকে, তারপর সেটা হচ্ছে আমাদের পদ্ম নিমকি, নিকুতি পদ্ম নিমকি, এটা দেখতে খুব সুন্দর, বিয়ের সময় ক্ষীরের মিষ্টি মানেই একটা পেট মোটা বড় বউ বোঝানো হতো, একটা বিকৃত শেপের যেটা কেউ খেতে পারতো না। এখন দেখছি এই যে বস্তুটা, এটা আদৌ কোনো ভাতের থালা লঙ্কা ফঙ্কা কিছু নয়, মানে এটা ক্ষীর দিয়ে তৈরি করা একটা মিষ্টি, অমিতাভ কি দিয়ে তৈরি হয় এটা? মিষ্টি একটা শিল্প, তা থেকে অনেক কিছু করা যায়, এটা আমরা কোনোদিনই ভাবিনি, আমরা বিয়ে মানে বড় বউ নয় প্রজাপতি, গোদা জিনিস আমরা ভাবতাম, সেগুলো কি হতো, দেখা হতো, দেখে দেখে চোখ অনেক হয়ে গেছে, মানুষ দেখে যেত, আমাদের অ্যাট্রাকশন খুব কমে গেছে, তো এখন মানুষের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তৈরি করি।
তো একবার মানুষ বলেছে যে একটা নতুন কিছু করো যেটা মানুষ দেখতে থাকে, তো খুব ভাবনা চিন্তার পর হয়তো এতখানি আজকে যে রূপটা দেখা যায় এতটা আনা যায়নি, তখন দু চারটে প্লেটই করা গেছিল। একটা ভাত কিছুই না, খুব ভালো কনসেপ্ট, সীতাভোগকে খুব সরু করে করে তাকে যদি পাঁচ পিস করে কেটে নেওয়া যায় সেটা চলে আসবে ভাতের মধ্যে। সীতাভোগ দিয়ে ভাত মানে খাওয়া যায়। আর তারপর আছে তরকারি বা সবজি বা ডাল, এগুলো খুবই সহজ করে দেওয়া যায়। বলা যায় যে একে আলুর পটল পুরো সেটটাকে ক্ষীর দিয়ে করে, আর উপরে তার ক্ষীরকে চন্দনী ক্ষীর যেটা হয় তাকে চন্দনী ক্ষীরটা কি জিনিস, চন্দনী খুব এর জিনিস, চন্দনী ক্ষীর কোনো আমলে তৈরি হতো, মানে ক্ষীরকে কিংবা দুধকে আমরা যখন ফোটাই জাল দিই তাতে কি হয় ধরুন দেখা যায় এক লিটার দুধ হলে সেখান থেকে 240 গ্রাম ক্ষীর পাওয়া যায়। আচ্ছা, চন্দনী ক্ষীর হলে সেটা আসবে 210 গ্রাম। এটা একটা কনসেপ্ট, মানে বোঝা যাচ্ছে দুধ থেকে আরও মারা হচ্ছে। দ্বিতীয়ত যেটা করা হয়, চন্দনী ক্ষীরকে ঠান্ডা আছে বা বন্ধ করে অনেকক্ষণ ধরে তাকে করার মধ্যে প্রসেস করা হয়, এটা এখন মেশিনারি হিসেবে অনেকক্ষণ ধরে। চন্দনকে যেমন বাটা হয় না, মানে বাটার পর তার মধ্যে কাইকাই ব্যাপার থাকে, এই ক্ষীরটার মধ্যে সেম কাইকাই ব্যাপার থাকে, তবেই সেটা তৈরি হয় চন্দন। খুব পুরোনো কনসেপ্ট এগুলো। কি করে অর্ডার করে এই মিষ্টিগুলো? কেউ যদি এই মিষ্টিটা আমাদের অনলাইনেও বলতে পারে, অনলাইনে সাইটে অথবা আমাদের দোকানে এসেও কেউ তত্ত্ব মিষ্টি অর্ডার দিচ্ছে তখন এটাকে সংযোজন করতে পারে। এটা বর্তমান মূল্য 3000 টাকা, আর পুরোটাই মিষ্টির ওপর তৈরি, স্টিলের থালা গ্লাসগুলো বাদ। সময় এই বাড়ি বালি মিষ্টি দিয়ে ফিরছি। প্রচুর রকম মিষ্টি খাওয়া তো হলোই, প্লাস জানা হলো অনেক রকম অজানা গল্প। অজানা মানে যেই জিনিসগুলো জানতাম না। আর শুধু 175 বছরের দোকানই নয়, মিষ্টিতে যে অটোমেশন সম্ভব, হিউম্যান এফার্ট কমিয়ে কোয়ালিটি কন্ট্রোল করে হাইজিনিক্যালি বানানো সম্ভব, সেটা ফেলু মদকের অমিতাভ দেখিয়ে দিয়েছে। ব্যাস, অতএব আর অনলাইন অর্ডারিং বা টুক করে খেয়ে যাব। বন অ্যাপেটিট।